গ্রামের ভুরুঙ্গামারিতে এসএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। কেন্দ্র সচিব সহ এই পর্যন্ত ছজনকে আটক করলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল বিষয়টি নিয়ে 4 ঘন্টা বৈঠক করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনও। পরে স্থগিত করা হয় গণিত, কৃষি বিজ্ঞান, রসায়ন ও পদার্থ বিজ্ঞান পরীক্ষা। অভিযুক্তদের বিরুদ্ধে করা হয় মামলা, তবে আসামি করা হয়নি মূল অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মৎস্য অফিসারকে। আপনি তো চলে যাচ্ছেন।